প্রয়াত হলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকর কমিটির সদস্য এবং ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক বাবুল ভদ্র। বুধবার সকাল আনুমানিক 8:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। এদিন সকালে নিজ বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাবুল ভদ্র। পরিবারের লোকজনেরা তাকে প্রথমে রাজধানীর আইজিএম হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর সর্বত্র ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে রাজ্যের রাজনৈতিক মহলে। তার মৃত্যুর খবর পেয়ে আইজিএম হাসপাতালে ছুটে যান বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর, সিপিআইএম নেতা সুব্রত চক্রবর্তী, সেটু রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী সহ দুই ছেলেকে। ত্রিপুরা রাজ্য খ্যাতমজুর ইউনিয়নের রাজ্য পরিষদের সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন বাবুল ভদ্র। 2007 সালে তিনি খ্যাতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক হওয়ার আগে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক সহ বিভিন্ন সংগঠনের দায়িত্ব গুরুত্বের সঙ্গে পালন করেছেন। বাম গণ আন্দোলনের মুখ হওয়া বাবুল ভদ্রের মৃত্যুর শোক প্রকাশ করেছে সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলী। পৃথকভাবে ত্রিপুরা রাজ্য খ্যাতমজুর ইউনিয়ন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন সহ উপজাতি ছাত্র ইউনিয়ন এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে বাবুল ভদ্রের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। সারা ভারত কৃষক সভা সহ অন্যান্য বাম গণ সংগঠন তার মৃত্যুর গভীর শোক প্রকাশ করে তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনাও জানিয়েছে। উদয়পুরে পরবর্তী সময়ে সংগঠনের প্রথম জীবনের কাজটা উদয়পুরই করেছেন, পরবর্তী সময়ে আগরতলা যখন চলে আসেন জোট সরকারের সময়টাতে, তার পরবর্তী সময়ে আগরতলায় থেকে আমাদের রাজ্যের মধ্যে সবচাইতে গরিব অংশের যে মানুষ যারা খ্যাতমজুর তাদেরকে সংগঠিত করার কাজটা শুরু করেন। এর আগে ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক ছিলেন এবং পরবর্তী সময়ে ত্রিপুরা রাজ্য খ্যাতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক হন এবং খ্যাতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক হিসেবে সারা রাজ্যেই খ্যাতমজুরদের সংগঠিত করার জন্য একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তার খুব সহজ সরল জীবনযাপন করতেন। এই সহজ সরল জীবনযাপন করার মধ্য দিয়ে অনেকের সাথেই মেলামেশার একটা অভ্যেস গড়ে উঠেছিল এবং যে কোনো মানুষই তাকে বন্ধু হিসেবে মনে করতেন, সাথেই বন্ধু হিসেবে মনে করতেন এবং পরবর্তী সময়ে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তার যে অকাল প্রয়াণ, বলা যায় অকাল প্রয়াণই 65 মতো বয়স হয়েছিল, স্বাভাবিক কারণে এই বয়সে আজকের দিনে চলে যাওয়াটা তো স্বাভাবিক না অস্বাভাবিক, এটা আমাদের সকলের কাছেই ক্ষতির কারণ হলো এবং আমরা তার পরিবার পরিজন তার সহযোগিতা যারা তাদের সকলের সময়ের জন্য ক্ষতি, আমাদের সকলের জন্যই ক্ষতি, এটাকে সবাই মিলেই তো পূরণ করতে হবে। এখন একটা ঘটনা যে মানুষ চলে যাওয়াটাই তো স্বাভাবিক, কিন্তু এই সময়টা চলে যাওয়ার সময়, এটা হচ্ছে বড় কথা এবং এই জায়গাতে দাঁড়িয়ে যে ক্ষতিটা আমাদের হলো এটাকে সবাই মিলে। এদিকে বাবুল ভদ্রের মৃতদেহ বুধবার রাজধানীর আইজিএম হাসপাতাল থেকে রাজধানীর জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার মরদেহ রাখা হবে বৃহস্পতিবার পর্যন্ত। জানা গেছে বৃহস্পতিবার সেখান থেকে তার মৃতদেহ শববাহী গাড়ি করে ছাত্র যুব ভবন, সিপিএম কার্যালয়, খ্যাতমজুর ইউনিয়ন কার্যালয় হয়ে নিয়ে যাওয়া হবে শালগড়াতে এবং সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।